2nd September আজকে শনিবার আমার এক্সিবিশন আছে ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রেডি আমি আর তিতলি আজকে ওখানে থাকছি তুমি ইভেন থাকবো সানডেও 3টা থেকে 8টা টাইমিং এন্ড হোপিং টু মিট অল অফ ইউ মানে তোমরা যারা যারা ওইদিকে থাকো বা যদি কারো টাইম থাকে আসো অনেকে আমাকে ইনস্টাগ্রামে বলেছো দিদি আসবো দেখা হবে তো ভেরি এক্সাইটেড মানে আমরাও খুব চাই তোমাদের সাথে দেখা হোক সৌরভ বাড়ি আছে কারণ নাচের জন্য দেখছে এই দেখো এটা যাচ্ছে আর এই দুটো যাচ্ছে হ্যাঁ এটা খুব সুবিধের হয়েছে এটা আমরা গিফটে পেয়েছিলাম হ্যাঁ মনে হচ্ছে দেখো সেই আমরা এলাম নিচে সব লাগেজ টাগেজ তুলে দিয়ে আমি আবার উঠে যাবো আমি গেলে লোপা নামবে আর কাকু আসছে কাকু গাড়ি করে নিয়ে যাবে ওইখানে গাড়ি রাখ আর কি বলছিলে বলো মনে হচ্ছে ওয়েদারটা আজকে মনে হচ্ছে দার্জিলিং এ ওয়েদার পুরো চিল করার মতো ওয়েদার না দারুন মানে একদম বৃষ্টি হয়েছে পুরো ভেজা ভেজা চারিদিক এখনো পড়ছে ঝিরিঝিরি সব তুলে দিচ্ছে বাবাই এখন গাড়িতে এই সুটকেস করে করে আমরা আগেও মা মনে আছে মা কত এক্সিবিশন করতে হবে এই গাড়িতে তো প্রচুর জায়গা এটাও নাও এটাও কি ভেতরে দিয়ে দেবে অনেক জায়গা বৃষ্টি পড়ছে তো গাড়ি ভিজে গেছে দেখো বিশাল বৃষ্টি হয়েছে আজ বেরোচ্ছি আমি আর মা ফাইনালি অ্যান্ড বৃষ্টি পড়ছে আবার বন্ধ হচ্ছে আজকে যে কিরকম ওয়েদার কি বলবো তাই না মা বলো ঠিক আছে চলো দেখা যাক এসে গেছি আসলে রাস্তা আজকে এত জ্যাম ছিল আমাদের একটু 10 মিনিটস লেট হলো বাট দেন হ্যাঁ ভীষণ বৃষ্টিতে জ্যাম হ্যাঁ হ্যাঁ এসে গেছি চলো না বাজাক অনেক জিনিস নেব কিছু এই যে হাতের কাজগুলো দেখছো না এই মাসিমা এগুলো করেছেন অসাধারণ না এগুলোর মধ্যে আবার উনি লাইট ব্যবস্থা করেছেন যাতে লাইট জ্বলে ভীষণ সুন্দর দেখতে আর সুনন্দা হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড ওরও এখানে স্টল আছে ও মাসিমার সাথে স্টল দিয়েছে সুনন্দার রেফারেন্সেই আমি এখানে করতে পেরেছি আমার খুব ভালো লেগেছে এসে আমি বহুদিন বাদে আবার এভাবে এক্সিবিশন শুরু করলাম আশা করছি আরও করব অসাধারণ আমি তিতলিকে ওদের এই মাসিমা খুব ইন্সপিরেশনের জায়গা আমি ওদের ঘরে একদম ইন্সপিরেশন আমরা মানে এত লেট করে হচ্ছে বলে আসছিলাম না মাসিমাই আমাদের বললো বলে আমরা চলে আমি ওইখান থেকে দেখছি বুঝতে পারিনি অসাধারণ আমি জানি না একটু রোল নিলাম আমাদের সবার জন্য ডিনারে মা রোলই খেয়ে নেবো তাই তো কার্নিভাল টাইপের হয়েছিল বাট দেন পিওর এক্সিবিশন এটাই হলো কপি নিচ্ছ ওটা দরকার বাই টু গেট ওয়ান ফ্রি আজকে রবিবার আমি একটু যাচ্ছি আমার এক রিলেটিভের মুখে ভাতের নেমন্তন্ন আছে আমি মাকে আর ভাইকে নিয়ে যাব লোপা তিতলি তো যাবে আজকে এক্সিবিশন আছে মানে বলছিলাম না আমি ওই শপিং না মানে একটা জামা কিনতে গেছিলাম শার্ট প্যান্ট আই ওটাই বাবাই দেখে দেখেছিলে শার্ট প্যান্ট আই না সাবধানে হ্যাঁ টাটা বাবাই এসে গেলে আমরা আবার বেরোবো টাটা হ্যাঁ নাটসকে এখন আমরা একা রাখছি না নাটু তুমি কেমন আছো একটু বলে দেবে ব্লগে কিছু একটু বলবে না কিছু বলবে না কি তিতলি রেডি তিতলি দুল টুল পড়ছে এই যে দাঁড়াও
দেখে টুকলে এই যো মিরাদুল পড়েছে। এটা মায়ের একদম ফেমাস পিস, মানে এটার এত ডিমান্ড থাকে, মা আনে এটা আর পুরো সেল আউট হয়। কালকেও জানো তো একজন এসে মিরাদুল দেখাও মিরাদুল দেখাও, তো সে আমার পরিবার ডট কমেরই একজন, তো মিরাদুল আছে একটাই ছিল। অ্যাকচুয়ালি ভালো লাগে মিরাদুল, আর এটা হচ্ছে কদমবাড়ি রিং। এই স্টেটমেন্টস বিশাল ভালো লাগে, বিশাল। কলাপিরও খুব পছন্দ, কলাপিতে একটা আংটি পছন্দ করে রেখে দিয়েছে, মিরা আংটি আমি একটাই পেয়েছি আর নেই। যাই হোক, সেজে গুজে রেডি, সৌরভ আসলেই আমরা বেরিয়ে যাব। আজকে রাস্তা দিয়ে যেতে যেতে এত মজা লাগছে না, আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা আছে। তোমরা কে ইস্ট বেঙ্গল কে মোহনবাগান জানাও, তারপর আমি জানাবো আমি কি। আর সবাই মানে একদম চকে করে করে সব ফ্ল্যাগস নিয়ে যাচ্ছে, দিস ইজ দ্য মানে কি বলে ফান অফ স্পোর্টস, যে এরকম ভাবে ইউনাইট করতে পারে লোকজন। আর কি ভাল লাগছে, ট্রাকে করে যাচ্ছে, বাইকে করে যাচ্ছে, ফ্ল্যাগ ঝান্ডা ওড়াতে ওড়াতে দারুণ লাগছে। And it's only 1%. I'm gonna take shots. If I miss all, forget it. I'll take a fat loss just to learn all that's in it. I'm taking snapshots, learning how to fall and get it. I'm getting back up, always stand tall. আমরা সিএ ব্লকে নেমেছি, ঠিক আছে? এখান থেকে দুটো গলি ছেড়ে 3 নম্বর গলি দিয়ে ঢুকলেই ডান হাতে হচ্ছে কমিউনিটি হলটা। মা কালকেই এলো, ঠিক আছে? চিনতে পারছে না, পাচ্ছি না, আমার শর্ট লেগ এরকম এরকম করে লাগে। হ্যাঁ, আমরা প্রচন্ড ভালোভাবে উনি আমাদের নামিয়ে দিয়েছে একদম ব্লকে। আমরাই বললাম এখানে নামিয়ে দিন, আমরা চলে যাবো। তো আমার মা বলছে তিতলি রিক্সা করি, দাঁড়া। আমি বললাম কোনো দরকার নেই, এখান দিয়ে ইজি। মা বলছে এই বাবা পুতুলটা কখন ছেঁড়া ভয় লেগে গেছে দেখে আমার। যাই হোক, মা বলছে আমি বুঝতে পারছি না, আমি তো আছি, তুমি চলো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। তো টুরিস্ট গাইড যদি ভুল নিয়ে যায় তাহলে আমি ক্যামেরাটা আমি ধরছি, ঠিক আছে? যদি ভুল হয় মা ক্যামেরা করবে, আর যদি ঠিক হয় তুমি কি করবে মা? 500 টাকা। হ্যাঁ, 500 টাকা চেয়েছি। মা বলবে তার থেকে আমি গাড়ি নিয়ে আসবো, সস্তা পড়বে, তিতলি রাস্তা জানিয়ে আনবে, 500 টাকা নেবে। এই জামাটা আমার পছন্দ, খুব আরামদায়ক আর ডিজাইনটা অসাধারণ, বললে তো হবে না। এক্সিবিশন শেষ হলো, আমরা এবার বাড়ি যাচ্ছি। এই যো চলো, এ ব্লকে প্রথম আমি এক্সিবিশন করলাম, কিন্তু আমার এক্সপিরিয়েন্স দুর্দান্ত। সবাই ভীষণ ভালো রেসপন্স করেছে আমার জুয়েলারি, ইভেন দিনটা ভীষণ ভালো কেটেছে। খুব ভালো অর্গানাইজও খুব সুন্দরভাবে ওনারা করেছেন, তো দারুণ কেটেছে। চলো, তিতলি উঠে পড়েছে, চলো বাড়ি গিয়ে কথা হবে। এখন বাজে 10:05, এক্সিবিশন ভীষণ ভালো হয়েছে, আর সবার আমার জুয়েলারি খুব ভালো লেগেছে, আমার নাম্বার নিয়েছে। তো আমার লোপামুদ্রা ক্রিয়েশনেরও মানে পেজের সমস্ত ডিটেল নিয়েছে, তো সবার খুব পছন্দ হয়েছে, সবাই এই কথাটা বলেছে, রিজনেবল আর দেখতে ভীষণ সুন্দর, ইউনিক। 50 থেকে সেট আছে, আমি তো 200 থেকে সেট আছে, 200 থেকে সেট, দুলওয়ালা একদম বড় সরো সেট, আমি তো ভাবতে বড় না এরকম সেট, মানে ওটা দেখেছো, মানে খুব গর্জিয়াস, বড় মানে বলছি না যে, কিন্তু ওটা তোমরা রীতিমতো ওরকম না যে একটা জাস্ট বলার মতো সেট, জাস্ট অ্যাকচুয়ালি গর্জিয়াস সেট। আর ভালো, মানে যারা করেছেন অর্গানাইজ করেছেন বেশ ভালো, যথেষ্ট ভালো। আর আজকে দিদিরা এসেছিল, মানে রাখি দিদিরা এসেছিল, মানে কি বলবো, আমাদের পুরো টিফিন পাওভাজি, দুর্ধর্ষ পাওভাজি করে নিয়ে এসেছে, তিতলি একটা গিফটও পেয়েছে। আর পাওভাজি শুধু না, যেভাবে এনেছে সেটা যে আমরা তো ওখানে বসে খেতে পারি, স্পুন টিস্যু পেপার বা আলাদা বাটি করে ভাজিটা, মানে সত্যি এতটা থটফুল কি বলবো আমার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জন্য কি আর বলবো, আমার ফেভারিট তো পাওভাজি,
নিশ্চয়ই খাবো এবং আমি রাত্রিরে ফোন করবো। আর একটা কথা, শুধু শুধু যে পাও ভাজি করে আনা সেই কথাটা নয়, মানে দাদা আমি না মানে আমার টাকা খুচরো, দাদা নিজে থেকে টাকা ইয়ে করে 10 টাকা 20 টাকা খুচরো করে লোপাইটা রেখে দাও, এটা কাজে লাগবে সত্যি, সেগুলো মানে একেবারে বড়দের মতো করে আমাদের গাইড করে, ভীষণ ভালোবাসে। আর তিতলি তোমাদের গিফটটা দেখাচ্ছে, একটু দেখে না, ওকে ব্লগে না দেখালে ও রেগে যায় ভীষণ। দেখো ব্লগ হচ্ছে তোমার। হ্যাঁ ও জানে, ওকে ও জানে। যাই হোক, এইটা হচ্ছে ব্যাগটাই, ব্যাগটা আমার এত পছন্দ, এটা আমি মিনিসোতে অনেকবার দেখেছি, নিজে গিয়ে প্রচুরবার দেখে এসেছি, আমার এটা এত পছন্দ ছিল, বাট তারপর কিনিনি মিনিসোর এটা, ওই তারপর কোকাকোলা ব্যাগ, এগুলো আমার এত ভালো লাগে। আর তারপর দেখি আন্টি এটা আমায় গিফট করেছে রেজাল্ট উপলক্ষে, আমি এত খুশি হয়েছি, মানে দারুণ না ব্যাগটা দেখতে, ভীষণ ভালো। আর এটা শাড়ির সাথেও যাবে, স্কার্ট জিন্স টপ সবের সাথে যাবে, তো এটা আমি খুবই ইউজ করতে চলেছি, কিন্তু আজকে একটু ব্যাটারি ডাউন, কালকে বলছিলাম না যে খুব এনার্জি, আসলে আজকে অনেক লোক এসেছে আমাদের, আমরা বুঝতে পারিনি, সবাইকে দেখিয়েছি, ফুল যে ব্যাটারি ডাউন কাজ করে, এভাবেই যেন বাড়ি ফিরতে থাকি, আর কাজ করতে চাই, বসে বসে তো এনার্জি তো লস হবেই, কাজ করেছি বসে আমাদেরও পোষায় না, তাই না মা? একদম। আর জানো তো আমরা তিনজন না চেষ্টা করছি, দেখো একটা জিনিস তার আগে সব আমি বলে দিই, বাবাই হঠাৎ দেখে পার্ক এভিনিউ সাবান এনেছে, কেন পার্ক এভিনিউ সাবান এনেছো? সাবান নিয়ে এলাম একটা, আমার কিন্তু ফিয়ামাটা বেশ ভালো লাগছে, বেশ বেশ ফিয়ামাটা নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমরা তিনজন ফ্রেমে আসার চেষ্টা করছি, তাই দেখো আরেকজন এসে গেছে, এই যে এই টাটা বাই। তিতলি করে দাও, বাই।